আসসালামুআলাইকুম। आज আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডালডা দিয়ে বেকারি স্টাইলে পারফেক্ট কেকের ক্রিম। আর এই ক্রিমটি দিয়ে আপনারা চাইলে খুব সহজে সুন্দর করে কেকও ডেকোরেশন করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। এখানে আমি একটি সসপ্যানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি, 1.5 কাপ পানি, 1 চিনি ও পানিকে ভালো করে মিশিয়ে জাল দিয়ে ঘন করে নিচ্ছি। আগে থেকেই আমি একটি বাটিতে 3 কাপ পরিমাণ ডালডা ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন আমি 1.5 কাপ পরিমাণ তেল 3 থেকে 4 বারে এই ডালডার সাথে দিয়ে ভালো করে বিটার দিয়ে বিট করে ডালডাটাকে নরম করে নেব। একটু পর পর সাইডে লেগে থাকা ডালডাগুলোকে মাঝখানে এনে দিতে হবে। এখন আবারও কিছুটা তেল দিয়ে বিটার দিয়ে কিছুক্ষণ বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 0.5 কাপ চিনি শিরা, যা আমরা আগেই তৈরি করে রেখেছিলাম। এখন বিটার দিয়ে চিনি শিরা আর ডালডাটাকে ভালো করে বিট করে নেব। আর খেয়াল রাখতে হবে চিনি শিরাটা যেন কোনোভাবেই গরম না হয়। আর আমরা 3 থেকে 4 বারে এই চিনি শিরাটাও দিয়ে দেব। চিনি শিরা পুরাপুরি দেওয়া হয়ে গেলে শেষমেশ দিয়ে দেব 0.5 কাপ তেল এবং ভালো করে বিটার দিয়ে বিট করে নেব। এই পর্যায়ে ক্রিমটাকে একটু বেশি সময় ধরে বিট করে নরম করে নেব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এখন আবারও কিছুক্ষণ বিটার দিয়ে ভালো করে বিট করে নিতে হবে। আমি একটু ক্রিম টেস্ট করে দেখছি, আমার মনে হয়েছে আরও 1 টেবিল চামচ এসেন্স লাগবে, তাই আমি এই এসেন্সটুকু দিয়ে ভালো করে একটি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি কিছুটা ক্রিম একটি পাইপিং ব্যাগে ভরে আপনাদেরকে দেখাচ্ছি এটা দিয়ে কীরকম ডিজাইন তৈরি করা যায়। আশা করছি এই ডিজাইনটা দেখে বুঝতে পারছেন এই ক্রিমটা কতটুকু পারফেক্ট হয়েছে। এখন আপনারা যে কেকটা দেখতে পাচ্ছেন এই কেকটা আমি সম্পূর্ণ ডালডার ক্রিম দিয়ে ডেকোরেশন করেছি। এই কেকটি আমি কিভাবে ডেকোরেশন করেছি সেই ভিডিওটি আমার চ্যানেলে খুব শীঘ্রই আপলোড করব, তখন আপনারা এই কেকের ডেকোরেশনের ভিডিওটি দেখে নিতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।